তুমি আমার মায়ের জায়গা অন্য কাউকে দাওনি। আমি আর মা এই বাড়িতে থাকবো। দেখো, আমি জানি যে তুমি এই মুহূর্তে খুব রেগে আছো, কষ্ট পাচ্ছ, কিন্তু একবার একবার নিজের রাগটা ভুলে একটু বোঝার চেষ্টা করো যে তুমি তোমার বাবাকে কত বড় একটা টাফ সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছো। এভাবে ওনাকে অবিশ্বাস করছো, খারাপ খারাপ কথা বলছো না। আমি আমার বাবার সাথে কিভাবে কথা বলবো সেটা নিয়ে আটলিস্ট তোমার কাছে জ্ঞান শুনতে পারছি না। আয়ুষ, আমি জ্ঞান দিচ্ছি না, আমি তো শুধু আমার কারণে যে অশান্তিটা শুরু হয়েছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটা সেটা শেষ করতে চাইছি। দেখুন দেখুন, আমি না আপনাদের সবাইকে বলছি, আপনারা এভাবে স্যারকে ভুল বুঝবেন না প্লিজ। আর দেখুন, আমি আমি বোঝাতে চাইছি যে এভাবে এভাবে খারাপ খারাপ কথা বলবেন না স্যারকে, আর অবিশ্বাস তো একেবারেই করবেন না। আসলে স্যার আমার জন্য অনেক কিছু করেছে, তবে আর বিন্দি স্যারের থেকে কোনো ফেভার্স নেবে না। আয়ুষ, তুমি অন্তত আমার জন্য এভাবে নিজের বাবাকে ভুল বুঝো। দেখো সত্যি এটাই যে যা কিছু হয়েছে তার সব দোষ আমার, স্যারের কোনো দোষ নেই। যা যা হয়েছে তার জন্য আমি দায়ী, আমি বাধ্য করেছি স্যারকে জোর করে আমার মিথ্যেটা মেনে নিতে। হ্যাঁ বিন্দি, কি বলছিস কি তখন থেকে তুই? সব দোষ তোর, তোর জন্য সব কিছু হয়েছে, এসব কথার মানে কি? হ্যাঁ, বিয়ে কখনো কি কারোর একার চেষ্টায় হয় রে? জামাই বাবা জীবন, সে কি অবধ শিশু যে তুই সব বললি আর সে সব মেনে নিলে? দেখো পিসি, আমি এক্স্যাক্টলি সেইটাই বলছি যেটা ঘটেছে। আর পিসি, আমি তো বলছি আমি পরে তোমাকে সব... না না না, পরে বললে হবে না, তুই পরে যে কথা বলবি সেটা তো এখনি এখনি আমাকে বলতে হবে। প্লিজ একটু চুপ করো, এসবের মধ্যে কথা কেন বলছো তুমি? আমি তো বলছি ঠিক সময় মতো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আর আয়ুষ, আয়ুষ প্লিজ ফর ওয়ান্স তুমি আমাকে বিশ্বাস করো, আমি পরে তোমাকেও পুরোটা এক্সপ্লেন করবো, কিন্তু আপাতত তুমি আমাকে বিশ্বাস করো। এভাবে প্লিজ স্যারকে ভুল বুঝো না প্লিজ। আয়ুষ, আয়ুষ্মান বাবু, আমারও মনে হয় এভাবে রেগে সিদ্ধান্ত না নিয়ে বিন্দি দিদি কি বলতে চাইছে সেটা আমাদের সবার শোনা উচিত। কি বলবে বাবু, বলারই বাকি আছে? মিমি, যে পরি মিমি কে, যাও বাবার ঘরে গিয়ে এক্ষুনি গিয়ে দেখে আসো, যাও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কি সুন্দর ভাবে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। যাও গিয়ে দেখে আসো। এটাই তো দেখার বাকি ছিল তাই না? তোমরা যা দেখার, যা শোনার, যা বোঝার শুনে, আমি আর এবার থেকে আমি আর আমার মা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে চলে যাচ্ছি। না আয়ুষ, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, দরকার পড়লে আমি বেরিয়ে যাবো, তুমি যা চাও তাই হবে, আমি আজ রাতে এই বাড়িতে ফিরবো না। অন্তত তাহলে তো তুমি বুঝবে যে কেউ তোমার মাকে অসম্মান করছে না, বরং আমি তো ওনাকে শ্রদ্ধাই করি। বিন্দি, বিন্দি কি চাইছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? প্লিজ আমাকে এবার আমার কথাটা প্লিজ বুঝে নিতে দাও। হ্যাঁ, শুনলেন, শুনছেন আপনারা? হ্যাঁ, দেখলেন কি বললো, কি বললো? এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যেতে রাজি। একে কি বলে বলুন তো? একে বলে ভালোবাসা। আর আপনারা, আর আপনারা এই সোনার টুকরো মেয়েটাকে তখন থেকে সবাই মিলে সমানে কথা শুনিয়ে যাচ্ছেন। আমার মেয়েটা এই রাতের বেলা একা পড়ে বেরিয়ে যাচ্ছে, ওকে আটকাবেন না, কিছু বলবেন না, ও তো এবারই বউ, এবারই সম্মান তো। হ্যাঁ, কিছু যায় আসে না আমাদের। আয়ুষ যেটা বলছে যেটা করছে, আমরা সবাই আয়ুষকেই সাপোর্ট করি। আমি ভাবছি অন্য কথা দিতে, রীতি যদি সত্যি বিয়ে করে এনে থাকে তাহলে কিন্তু আজকে বা কালকে আমাদেরকে মেনে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি বুঝতে পারছি না তোর এখন এটা নিয়ে কথা বলছিস, অথচ একটা মেয়ে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেল সেটা নিয়ে কেউ ভাবছিস? বিন্দি বাবা, তুমি যদি এই মেয়েটাকে আজকে আটকাও তাহলে আজ আমি আর মা এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। ডিসিশনটা তোমার হাতে, সুতরাং যা করার ভেবে চিন্তা করো। তোমার মনুষ্যত্ব কোথায় গেল? এটা ভাবছো না একটা মেয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গেলে যদি কিছু হয়ে যায় কে তার দায় নেবে? আমি বুঝতে পারছি না, আমি আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, কিছু
কেউ কিছু বুঝছে না, আবার ভরসা করছে না। বিন্দি কোথায় গেল? আমার ভাইজিটা কোথায় চলে গেল? স্যার একদম ঠিক বলে বিন্দি, তুই একটা অপদার্থ। তুই মানুষজনের জীবনে কেন ঢুকিস বলতো? শুধু প্রবলেমস ক্রিয়েট করতে। বাট নট দিস টাইম বিন্দি, যেই সমস্যার জালে তুই স্যারকে আর স্যারের পরিবারকে জড়িয়েছিস সেটা এবার নিজে ফিরে এসে তুই ছাড়িয়ে দিবি। গেটটা খুলে দিন তো। বলছি আজকে কার বিয়ে আছে ম্যাডাম? মানে আপনি এই সাজে তো তাই জিজ্ঞেস করছিলাম আর কি। কেন দাদা, আমাকে দেখে বুঝতে পারছেন না কার বিয়ে? আমি তো কোণে সেজেছি। বলছি ম্যাডাম কি হলো রে? কি জানি প্রচন্ড গরম পড়েছে তো, লু লেগেছে বোধ হয়। কেন তুই প্রত্যেকবার দেখে দেখে নিজের পায়ে কুড়োল মারিস কে জানে? কত কিছু বলা যেত, আমি আর স্যারের ঘরে ঢুকবো না, ওই খরুসের ঘরে যাবো না, আমি ওই ফুলছড়টা টুলছড়টা হবে না, তা না দেখে দেখে কি বলে বসলি তুই? আমি আজ বাড়ি ফিরবো না। ওয়াও বিন্দি সুপার। এবার এবার কি করবি তুই, কোথায় যাবি বল বল? ওইদিকে খরুসকেও শুধু শুধু সবাই কত কথা শোনাচ্ছে, ভুল করছে, এমনকি আয়ুষও সবাই তোর ওপর খাপ্পা। বিন্দি তুই সত্যিটাও তো এখন কাউকে বোঝাতে পারবি না। নো বিন্দি, নো কান্নাকাটি, তুই একটু ভাব তো এই ব্লান্ডারটা তুই কি করে ম্যানেজ দিবি সেটা ভাব। এই বল তুই কিসের জন্য অপেক্ষা করছিস বলো তো? হ্যাঁ ও আজে বৌদি ফুলসর জানো? হ্যাঁ জানি গুরু জানি, ওই ওই মালদার পাড়িটা এন্ট্রি না মারলে না আজকেই আজকেই তোমার সঙ্গে বৌদির ফুলসর জানা। কিন্তু এখন তো আর কিছু মিডিলের চোখ না কখনো ভুল দেখে না, আমার যে শকুনের চোখ বুঝতে পেরেছিস? ওই ব্যবসায়ের গদির তলায় কত টাকা আছে গদির উপর দেখে আমি বুঝতে পেরে যাই, আমি 100% শিওর ওই বিয়েটা নিয়ে কোনো একটা ঘাপলা আছে। আঙ্কল আন্টিরাও তো ফেরে নিই যে ওখানে যাব, কি যে করবো আমি যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি, আসল দোষীকে সামনে নিয়ে আসতে পারছি, ততক্ষণ আমি কোথায় যাবো? জগদ্ধাত্রী মায়ের মন্দিরেই থাকবো। রাইট, জগদ্ধাত্রী মন্দির। যেদিন আমি এটা বের করে ফেলবো না সেদিন আমি বিন্দিকে তুলে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? আর ততদিন ততদিন আমরা এখানে দাঁড়িয়ে পায়া দেবো। হ্যাঁ তোদের খাতির দাঁড়িতে কোনো ত্রুটি হবে না। ধর এই জন্যই বল, এই জন্যই তুমি সবার সেরা। এরা বিন্দিও খুব শিগগিরই বুঝতে পেরে যাবে যে ও আমার বউ হবে। ওকে একবার বাড়ি থেকে বেরোতে দে না, তারপর দেখবি ওকে আমি হাফিস করে দেবো, বুঝতে পেরেছি? এই আমার মনে হচ্ছে নেশা হয়ে গেছে বিন্দি, মনে হচ্ছে বউয়ের সাজে আমার দিকে এগিয়ে আসছে। ওই যে দেখ মাথা খারাপ এই মেয়েটার, চাইছে তাই করছে, নিজের মন মর্জি মতো চলছে, কারো কোনো কথা শুনছে না, অবাধ্য। এদের জেনারেশনের প্রবলেম এটা। অন্যদিকে আয়ুষ, আয়ুষ আমাকে ভুল বুঝছে, নিজের বাবাকে 21 বছর ধরে দেখছে অথচ এখনো দিয়ে চিনতে পারলো না। আমার ডেডিকেশন আমার ভালোবাসাকে প্রশ্ন করছে, কী করে কী করে ছেলেটা নিজের বাবাকে বুঝতে পারলো না এখন আমি জানি না।
আর ওদিকে ওদিকে এই মেয়েটা কান্নাকাটি করছে। হ্যাঁ, আমি তো প্রথমে ওকে কলেজ থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তারপরে ওর ওরকম অবস্থা দেখেছি, মেয়েটা পড়াশুনো করতে পারবে না, এটা ভেবে আমার খারাপ লাগবে। ওকে ওকে সাপোর্ট করলাম, তারপর সেটা অ্যাডভান্টেজ নিয়ে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমার কথাও শুনলাম না। কি যে চাই মেয়েটা কেছে। ছড়া 5 জুন থেকে রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।